আইপিএল অভিযান শুরুটা দুর্ধর্ষ করল গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন টাইটান্সের মোহাম্মদ সামি। ওয়ান ক্যাডেতে পাওয়ার প্লেতে একাই তিন উইকেট নিয়ে কার্যত দোষিয়ে দিলেন লখনউ শিবিরকে। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা স্পেল উপহার দিয়ে সামি আউট করলেন যথাক্রমে ক্যাপ্টেন কেএল রাহুল, কুইন্টন ডিকক এবং মানিশ পাণ্ডেকে। আর সামির সঙ্গেই সোমবার অবিশ্বাস্য ক্যাচ ধরে লাইমলাইট ছিনিয়ে নিলেন শুভমন গিল। লখনউ ইনিংসের চতুর্থতম ওভারের ঘটনা, সেই ওভারে বরুণ অ্যারনের বলে পুল হাঁকাতে গিয়েছিলেন ক্যারিবীয় তারকা এভিন লুইস, তবে মিড উইকেট থেকে পিছনে ছুটে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ তালুবন্দী করলেন শুভমন গিল। মাত্র 10 রান করে প্যাভিলিয়নে পেরেন লুইস। এটাই ছিল বরুণ অ্যারনের প্রথম উইকেট।